ডেলি 5টা করে, কোনো ব্যাপার না। আবার ঘুমাইলাম, টিউশনি করলাম, যাই করি, সিনেমা দেখলাম, বই পড়লাম, পরীক্ষার বাকি আছে 10 ঘন্টা, চ্যাপ্টার বাকি 10টা, ঘন্টায় কয়টা করে? 1টা করে। বিশ্বাস করো, এইভাবে পড়াশোনা করে মেলা, বিশ্বাস করো এইভাবে পড়াশোনা করে মেলা পরীক্ষায় পাশ করছে, অনেক পরীক্ষায় পাশ করছে। এই জন্যই বলতেছি স্যাররা মহৎ। তোমরা যখন লাইফে অনেক বড় হবা, যাই হও না কেন, স্যারদের কখনো দেখলে পায়ে শুয়ে সালাম করবা, কারণ ওই দয়াটা না করলে তুমি ওই জায়গায় যেতে পারত না। স্যাররা অনেক দয়া দেখায়, এটা আমি সবচেয়ে বড় প্রমাণ। আমি করি কাজটা, মানে আমার কাছে স্যাররা হচ্ছে এখনও পর্যন্ত ফেরেস্তার মতো। স্যাররা কিছু বলবে, সুশান্ত পাল করবেন, এটা সম্ভব না, কারণ আমি জানি তারা আমাকে ওই দয়াটা না দেখালে আমি আজকের জায়গায় আসতে পারতাম না। আচ্ছা, পরেরটা, পরের স্লাইডটা। প্রজেক্ট শুরু হওয়ার সময় আমরা কী করি? শুরুতে মনে করে আমরা এই গাড়িটা বানাবো, উপরের গাড়িটা বানাবো, বিশাল কাজ করে ফেলবো। এরপরে 6 মাস পরে বানাই হচ্ছে এই গাড়িটা, নিচের গাড়িটা, দেখা যাচ্ছে আমরা হচ্ছে এই জিনিস। পরেরটা, এখন আমি দেখি আমার লাইফের টার্নিং পয়েন্টটা কোথায় ছিল। আমি আসলে কখন থেকে নিজেকে চিনতে শিখলাম বা কীভাবে ঘুরে দাঁড়ালাম, তোমরা শুনতে চাইলে এটা একটু বলতে একটু সময় লাগবে, এটাকে বলবো নাকি স্কিপ করে যাব? ওকে, আমি আমার লাইফে একসময় ভেবেছিলাম ব্যবসা করব, ব্যবসাই করতাম, এবং আমি 4টা ব্যবসায় ব্যর্থ হয়েছিলাম, 4টা। আমার আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, অনেক। শেষে আমার কোচিং সেন্টার ছিল, ওটাতে আর ব্যর্থ হই নাই, ওটা 5ম ব্যবসা, ওটাতে আমি যথেষ্ট ভালো ছিলাম। আচ্ছা, তো একবার একটা গল্প বলি, গল্প না সত্য ঘটনা। আমি যখন এরকম বিজনেস করছি, মাসে তখন আমি ইনকাম করি 4-5 লক্ষ টাকা কোচিং থেকে, কারণ আমি কোচিংয়ের মালিক ছিলাম, আমার টিচারও তেমন ছিল না, আমিও সবগুলো সাবজেক্ট পড়াতাম, মোটামুটি 2-1 জন টিচার ছিল কমার্সের বা আর্টসের। তো তখন আমার চুয়েটের মানে ডিগ্রি আমার কমপ্লিট হয় নাই, পড়াশোনা কমপ্লিট হয় নাই, আমি ইনকমপ্লিট অবস্থায় রেখে দিচ্ছি। বিজনেস করতেছি, ভালোই আছি, বইপত্র পড়তেছি, পোলাপান পড়াচ্ছি, আমার অনেক বড় বড় ব্যাচ ছিল, পড়াতাম, ভালো লাগতো পড়াতে, কিন্তু ভালো লাগে, একটা সন্তুষ্টি লাগে। মানুষ কিন্তু শুধু পয়সার জন্য পড়ায় না, এটা কিন্তু একটা স্যাটিসফ্যাকশান আছে, অনেক বড় স্যাটিসফ্যাকশান আছে। তো পড়াতাম, তখন বন্ধুবান্ধব বলতো, বিভিন্ন কথাবার্তা বলতো, লোকজন এসে বাবা মাকে বড় বড় কথা শোনাইতো যে আপনার ছেলে কী করে, গিফটের ব্যবসা করে, কোচিং সেন্টার চালায়, এগুলো তো যে কেউ চালাতে পারে, ও এখনও অনার্স কমপ্লিট করে নাই কেন, ইত্যাদি ইত্যাদি। মা বাবা অনেক কষ্ট পেত, কান্নাকাটি করতো, আমি গায়ে মারতাম না। তারপরে তা সত্ত্বেও মনে একটা ব্যথা অবশ্য ছিল। একদিন একটা বাসায় দুপুরবেলা লাঞ্চে দাওয়াত দিচ্ছে আমাকে, তো সেখানে যাওয়ার সময় আমি একটা, আমার এখনও মনে আছে, একটা হাফ শার্ট আর একটা ফর্মাল প্যান্ট পরে গেছিলাম, ব্ল্যাক কালারের, এবং শু পরেছিলাম, খুব সেজেগুজে যাচ্ছিলাম আর কি। তো সেজেগুজে যাওয়ার পিছনে একটা কারণ ছিল, তখন আমি খুবই লাজুক স্বভাবের ছিলাম, ইন্ট্রোভার্ট ছিলাম। তো সে বাসায় এক সুন্দরী ছিল, সুন্দরী মেয়ে ছিল, আমার মনে হয়েছিল, আমার কেন জানি মনে হতো ওই মেয়েটা আমাকে, আমার দিকে তাকায়, যদি আমি দেখি না আমার একটা মনের খুশি আর কি, সে আমার দিকে তাকায়, আসলে তাকাইতো না, উদাই আমার দিকে তাকায়, যেহেতু মেয়েটা আমার দিকে তাকায়, তখন আমি দাঁড়িয়ে রাখতাম না, ক্লিন শেপ থাকতাম, একদম শেপ টেপ করে ফিটফাট হয়ে যাচ্ছি ওই বাসায়। তখন তো পাবলিক বাসে চলাফেরা করতাম, এখন যাচ্ছি চট্টগ্রামের চেরাগি পাহাড়ের মোড় নামে একটা জায়গা আছে, তো সেখানে আমাকে নামাই দিচ্ছে ওর বাসায়, ওখানে। তো নামার সময় গেটের ওখানে, মানে বাসের যে দরজা, নামার যে দরজা, ওখানে একটা যে সিটটা থাকে সেখানে একটা পেরেক বের হয়েছিল, নামার পথে একটা পেরেক বের হয়েছিল। তো পেরেকটা আমার প্যান্টে লেগে, প্যান্টটা একদম মোটামুটি চতুর্ভুজ আকারে ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে, এভাবে ঝুলতেছে আর কি, বাজে অবস্থা। আর চিন্তা করলাম, তখন চট্টগ্রামে একটা হাসপাতাল ছিল, সেন্টার পয়েন্ট হসপিটাল, এখন আর নাই, চেরাই পাহাড়ের মোড়ে ছিল। তো আমি হাসপাতালের সামনে দাঁড়ায় আছি, ভাবতেছি আমি কি যাবো কি যাবো না, এটা ভাবতে ভাবতেই মানে ওখানেই দাঁড়ায় আছি আর কি, ওটা ঝুলতেছে এভাবে করে ফর্মাল প্যান্ট। আর ছেলেরা যখন কোনো টেনশানে থাকে, মেয়েরা অনেক সময় মনে করে যে ছেলেটা বোধহয় অনেক কিছু ভাবতেছে, কিন্তু সত্য ঘটনা হচ্ছে যখন ছেলেরা টেনশানে পড়ে তখন ছেলেরা কোনো কিছু ভাবতে পারে না, তাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। সো আপনার প্রিয় মানুষটা যদি বলে এই এখন কথা বলবো না, অনেক টেনশানে আছে, আসলে সে কিছুই ভাবতেছে না, ধাক্কা দেন জোরে একটা, সে কিছুই ভাবতেছে না। তো আমিও কিছুই ভাবতেছিলাম না। তখন আমার এক বন্ধু সত্যজিৎ আর একটা বন্ধু পলাশ, ওরা আমাকে দেখছে, বলতেছে কী তোর অবস্থা কেন, কই যাচ্ছিস?
তখন মনে মনে ভাবতেছি যে এই জিনিস নিয়ে দাওয়াত খেতে কী করে যায়। তাও ওই বাসায় মেয়েটা না থাকলে একটা কথা ছিল, মেয়েটা কী মনে করবে আমাকে? আসলে সে হয়তো খেয়ালই করবে না আমাকে, কিন্তু এমনিতে আমার মনে হচ্ছে আর কি। তো এখন ওটা বলে ধুর দাওয়াত বাদ দে চল আমরা গিয়ে সিগারেট চা খাই। তা আমি তো স্মোক করি না, চা খাচ্ছিলাম তাদের সাথে দাঁড়ায় দাঁড়ায়। তখন তারা আমাকে বললো যে তুই কিছু করবি না, কিছু করা মানে কি? আমি তো কিছু করতেছি, বিজনেস করতেছি। বলে না 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 এগুলো না, চাকরি বাকরি করবি না? বলে না না বিজনেস করবো। বল ঠিক আছে বিজনেস কর, কিন্তু অনার্সটা তো কমপ্লিট করবি। তাহলে অনার্স কমপ্লিট করে কী হবে? বিজনেস করার জন্য তো আর অনার্স কমপ্লিট করতে হয় না। সবই ঠিক আছে, তোর ক্যালিবারটা ভালো, তুই একটু অনার্সটা কমপ্লিট করে যাই ইচ্ছা কর। তখন একজন বললো ওদের মধ্যে, সত্যজিৎ বলল, তুই বিসিএস পরীক্ষা দিবি না দোস্ত? বিসিএস মানে কি? সরকারি চাকরি? আমি বিসিএস নিয়ে জানতাম না কিছু। সরকারি চাকরি? বলে হ্যাঁ হ্যাঁ দিবি না? বলে যে এগুলো তো ভাই মানে অনেক ঘুষ টুস লাগে, আমার তো এই ঘুষ দিয়ে চাকরি করার ইচ্ছা না। তোরে কে বলছে চাকরিতে জয়েন করতে ঘুষ লাগে? বলে আমি ওগুলো সব জানি। বল তুই দেখি বলতো বিসিএস মানে কী আসলে? বলো ওই যে থানার ওসি, এয়ারপোর্টে চাকরি করে, রাস্তাঘাটে গাড়ি থামায়, এগুলো আর কি বিসিএস। মানে আমার জ্ঞান ছিল ওই লেভেলে। ও দোস্ত তুই জানিস না কোনো কিছু? তখন তারা আমাকে প্রায় চা খেতে খেতে এক ঘন্টা সোয়া এক ঘন্টার মধ্যে বিসিএস নিয়ে বুঝালো এবং ব্রেন ওয়াশ করলো। আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমার যেটা প্রজেক্ট বাকি ছিল চুয়েটে সে প্রজেক্টটা আমি ক্লিয়ার করব, সার্টিফিকেটটা তুলব, তুলে আমি বিসিএস পরীক্ষা দিব। এবং আমার লাইফে যতগুলো সম্পদ আছে সবচাইতে বড় সম্পদটা হচ্ছে ওই ছেঁড়া প্যান্টটা। ওই প্যান্টটা না ছিলে কিন্তু আমার বিসিএস পরীক্ষা দেওয়া হতো না হয়তো বা। ও যেটা বলতেছে আপনার লাইফে কী ঘটতেছে এবং কোনটা থেকে কী আসবে আপনি কখনো জানেন না। আপনার লাইফের টার্নিং পয়েন্ট কোনটা হবে আপনি কিন্তু কখনো জানেন না। সো প্রত্যেকটা ঘটনা ইম্পর্টেন্ট। আমাদের লাইফের প্রত্যেকটা ঘটনা যতই তুচ্ছ মনে হোক, যতই বিরক্ত লাগুক, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। আচ্ছা, এবং আমি কিন্তু আমার বন্ধুদের থেকে প্রায় আড়াই বছর পরে অনার্স কমপ্লিট করি, আড়াই বছরের বেশি সময় পরে। আর কিছুদিন গেলে আমার ছাত্রত্বই থাকতো না। তোমাদের আর একটা মজার জিনিস বলি, বিসিএস পরীক্ষার ফর্ম আমি যেদিন জমা দিছি সেই দিন ছিল ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট, এবং তার আগের দিন বিকালবেলা আমি পিপিসি তুলছি ভার্সিটি থেকে। মানে একটা দিন দেরি হলে আমি 30তমতে দিতে পারতাম না, আমাকে 31তমতে দিতে হতো। এটা খুব মানে মজা, আমার এখনও মানে মজা লাগে। এবং আমার লাইফে বেশিরভাগ ঘটনা ঘটছে 11th আওয়ারে। তোমরা যদি কেউ সাপ্লুটো জীবনটা পড়ো তোমাদের অনেকেরই অবিশ্বাস হবে, বাট এটাই ঘটছে আমার লাইফে। আচ্ছা, তো চুয়েট লাইফে অনেক কিছুই করছি, দুইটা কাজ করি নাই শুধু, একটা হচ্ছে পড়াশোনা করি নাই, একটা হচ্ছে প্রেম করি নাই। এই দুইটা কাজ ছাড়া সবই করছি। এবং দুনিয়াতে সবচেয়ে কষ্টের অনুভূতি হচ্ছে যখন দেখবা তোমার কেউ পাত্তা দেয় না। এটা আমি যত সহজে বলে ফেললাম, এটা সহ্য করা বা হজম করা কিন্তু খুব কষ্টের। খুব কষ্ট লাগে যে তোমার সব আছে, অনেক কিছু আছে, কিন্তু তোমাকে কেউ পাত্তা দেয় না। এই জায়গাতে আমি ছিলাম, এই জায়গা থেকে উঠে আসছি যে এমনও হয়েছে ভাই, বিশ্বাস করে আমি বানাই বলতেছি না, আমার ফোনটা যদি কেউ রিসিভ করতো, আমার কাছে মনে হতো সেদিন আমার ঈদ, এই বান্দার ফোনও কেউ রিসিভ করতো না। মানে এতটাই নিগৃহীত, এতটাই নেগলেক্টেড জীবনযাপন করছি একটা সময়, কারণ আমার সাথে কথা বলার কিছু নাই, আমি একটা ভবঘুরে ছেলে, অনার্স কমপ্লিট করি নাই, ঘুরে বেড়াচ্ছি, আর কেউ সময় দিত না আমাকে কখনো। আমি কখনো কোনো আড্ডায় দাওয়াত পাই নাই তো ভাই, কখনো কোনো আড্ডায় দাওয়াত পাই নাই। এখন দাওয়াত দেয়, আমার যাওয়ার সময় হয় না, কিন্তু একটা সময় কোনো আড্ডায় দাওয়াত পাই নাই, কোনো ইফতার মাহফিলে দাওয়াত পাই নাই, সত্যি কথা বলতেছি আমি। এটাই ছিল আমার জীবন। সো যারা এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছ, তারা একদম শেষ হয়ে যাও নাই, তাদের এখনও অনেক কিছু করার আছে, এটাই বলব। আচ্ছা, এবং একটা সময় আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। খুব ছোটো করে বলি ঘটনাটা, তোমরা অনেকে হয়তো বা ইউটিউবের কল্যাণে ঘটনাটা জানো। যখন দেখলাম যে আমাকে আসলে আমার বাবা মা কারো কথাই আমি শুনতেছি না এবং কেউ আমাকে মূল্যায়ন করে না, আমার পেছনে থেকে কী হবে? আমার অর্থ আছে কিন্তু আমার কোনো আইডেন্টিটি নাই, একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। বাসায় লোকজন আসে, বাবা মাকে বড় বড় কথা শোনাই, তারা কিছু বলতে পারে না, কান্না করে চুপচাপ, আমাকে বলে আমি শুনি না, কিন্তু আমার মনে মনে খুব কষ্ট লাগতো। আর আমার বন্ধুবান্ধব তো আমাকে মানে পাত্তাহীনতার চরম পর্যায়ে ছিলাম আর কি, কেউই পাত্তা দিত না। এখন লোকজন আসলে বলতো মানে খোঁচা মেরে মেরে কথা বলতো। একটা মজার বিষয় বলি, যারা ওই সময় খোঁচা মারতো না, যারা ওই সময় বড় বড় কথা শোনাতো, আমি ভালো কিছু করার পরে তারা কেউ আমার সঙ্গে যোগাযোগ করে নাই কখনো, কেউ একটা ফোন করে আমাকে অভিনন্দন জানায় নাই। দিস ইজ লাইফ,
কিন্তু যখন বিপদে ছিলাম তারা অনেক বড় বড় কথা বলছে, এমনভাবে বলছে যে আমি ডিস্ট্রয়েড হয়ে গেছি, আরও ডিস্ট্রয়েড হয়ে যাই, অভিশাপ দিচ্ছে, কেন আমি জানি না, আই ডোন্ট নো, হোয়াট এভার। যখন দেখলাম যে আমার জন্য সবাই কষ্টে আছে, আমাকে কেউই চায় না, এবং আমি এমন একটা মানুষ যে মানুষটা চলে গেলেও পৃথিবীর কোনো ক্ষতি হবে না, আমি থাকলেও কোনো সমস্যা নাই, না থাকলেও কোনো সমস্যা নাই, তখন একদিন খুব অভিমান থেকে, সেই দিনের আগের দিন আমার মা রাত্রেবেলা অনেক কান্নাকাটি করছে আমাকে নিয়ে, তা আমার খুব ইমোশনাল হয়ে গেছিলাম, খুব অভিমান থেকে ভাবলাম যে সায়ানাইড খেয়ে মারা যায় কী হবে। যখন সন্ধ্যাবেলা, আমার এখনও মনে আছে, যখন একেবারে ব্রেক দিয়ে দেব, সন্ধ্যাবেলা যখন আমি সন্ধ্যাবেলা বসে আছি বাসায়, তখন আমি মানে চলে যাব দুনিয়া ছেড়ে, আমাকে কেউ চায় না, আমার থেকে কী হবে। তো আমি একটু ভীতু মানুষ ছিলাম আর কি, খুব একটা সাহসী ছিলাম না, সাহসী থাকলে তো ব্যবসা ছাড়তে হতো না, ব্যবসাই করতে পারতাম। এখন বিষের পেয়ালা হাতে নিয়ে ভাবতেছি এটা খেয়ে ফেলব, আমার প্রথম চিন্তাটা কী আসছে জানো, যেহেতু আমি এর আগে কখনো বিষ খাই নাই, আমার অভিজ্ঞতা নাই, জীবনে প্রথমবারের মতো আত্মহত্যা করতে যাচ্ছি, সেজন্য আমার কাছে মনে হয়েছে এটা খেয়ে ফেলে যদি মরে যায় তখন কী হবে। আবার চিন্তা করতেছি আরে গাধার বাচ্চা তুই তো এটা মরার জন্যই খাচ্ছিস, খা। পরে চিন্তা করলাম আসলে এত চিন্তা করে তো আত্মহত্যা করা যায় না, আত্মহত্যা করার সিস্টেম হচ্ছে খেয়ে ফেলতে হবে, এটা হচ্ছে একদম সিস্টেম, আমি আমার জীবন থেকে দেখছি। পরে চিন্তা করলাম আমি সায়ানাইড খাইলে তো মারা যাবো, আর আমি তো হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, সায়ানাইড নিয়ে খুব ভালো আইডিয়া আছে, তো ভাবলাম আবার এটা কিনছেও মিথ্যা কথা বলে, এই তার সায়েন্টিফিক স্টোর্স থেকে চট্টগ্রাম আন্দুলটিলা, তো চিন্তা করলাম ওইটা খেয়ে ফেললে যদি মরে যায় তখন আমার মা প্রচণ্ড কান্নাকাটি করবে, কারণ আমার মা অনেক ভালো কান্নাকাটি করতে পারে, আমি দেখছি তো লোকজন মরে আর উনি কাঁদে, প্রচুর কাঁদে, আর ছেলে মরলে তো প্রচুর কাঁদবে, আমার বাবা আইনজীবী উনি কোর্ট থেকে দৌড়াই চলে আসবে, উনিও কান্নাকাটি করবে, আর আমার ছোটো ভাই তখন টিউশনি থেকে এসে, ও টিউশনি থেকে এসে দেখবে কি মা বাপ কাঁদতেছে, তখন সে ভাববে কান্নাকাটি করাটা এখন আমার কর্তব্য, সেও কান্নাকাটি করবে, মহা বিপদ। তো ভাই অন্য কারো চেহারা আমার মনে কোনো রেখাপাত করে নাই, সত্যি কথাই বলতেছি আমার কোনো প্রিয়তমা ছিল না ওই সময়, কিন্তু আমার মায়ের চেহারাটা আমার খুব রেখাপাত করছে, আমার কাছে মনে হচ্ছে এই মানুষটা এত কষ্ট করে আমাকে জন্ম দিছে, আমাকে এতটা সহ্য করে। তোমরা মনে রেখো এই দুনিয়ায় তোমাকে বেশি লোক সহ্য করবে না, যারা সহ্য করে তাদেরকে কখনো ছাইরো না, যারা আমাকে সহ্য করে তারাই আমাকে আসলে শুভাকাঙ্ক্ষী, তারাই আমাকে ভালোবাসে, অন্য কেউ না। আমাকে সহ্য না করার অনেক কারণ আছে, তারপরও তারা সহ্য করে, তো মা তো আমাকে সহ্য করে, এই মানুষটাকে আমি কষ্ট দেব কেন, এই আমার জীবনটা তো আমার নিজের কোনো মানে প্রাপ্য জিনিস না, বা এটা আমার কোনো ক্রেডিট না, যে জিনিসটা আমার ক্রেডিট না সেটাকে আমি নিজের হাতে নষ্ট করব কেন, ওই মায়ের চোখের পানিটা আমি সহ্য করতে পারি নাই, মানে কল্পনাটা, ওই কাপটা নিয়ে ছুঁড়ে মারছিলাম দেয়ালে, আমার এখনও মনে আছে। তখন আমার মনে হয়েছিল ঠিক আছে, আমার বন্ধুবান্ধব কেউ আমেরিকায় চলে গেছে পিএইচডি করার জন্য, মাস্টার্স প্লাস পিএইচডি, কেউ কেউ বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে, কেউ স্যামসাংয়ে আছে, কেউ গ্রামীণ ফোনে আছে, কেউ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, ওরা অনেক কিছু করে ফেলছে আর আমি কিছুই করতে পারি নাই। তখন মনে হলো যে ঠিক আছে, আর দশটা উজ্জ্বল মানুষ যেভাবে করে বেঁচে আছে তাদের মতো করে বেঁচে না থাকে, একটা অনুজ্জ্বল মানুষ হয়ে, নোবডি হয়ে, যাকে কেউ কখনো চিনবে না, যাকে কেউ কখনো ফোন দিবে না, যাকে কেউ কখনো পাত্তা দিবে না, ওরকম একজন অনুজ্জ্বল মানুষ হয়ে শুধু বেঁচে থেকে দেখেই না কি হয়। সেই দিন শুধু বেঁচেছিলাম বলে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। এই জন্য আমাকে কেউ জিজ্ঞেস করলে যে দুনিয়াতে সবচাইতে বড় ব্যাপারটা কি, সফল হওয়া, অনেক কিছু পাওয়া, অনেক টাকা পয়সা কামাই করা, না, দুনিয়াতে সবচাইতে বড় কথাটা হচ্ছে বেঁচে থাকা। তুমি শুধু বেঁচে থাকো, বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে, কোনো অসুবিধা নাই।